চট্টগ্রামের পটিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা এখন আছি চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকায়। এখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং দুটি বাসের সংঘর্ষের পর এক একটি বাস কিন্তু এক এক দিকে উল্টে পড়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বাসটি পড়ে আছে এটি হচ্ছে চট্টগ্রাম শহর থেকে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, সেক্ষেত্রে এই বাসের মধ্যে একদম পুরোপুরি ভর্তি ছিল। আমরা যারা আহত হয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন তারা চট্টগ্রাম শহর থেকে আসলে এই বাসটি পুরোপুরি যাত্রী নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এবং বেশিরভাগ যাত্রীই ছিল আমরা দেখেছি যারা, যেহেতু গতকাল পোশাক কারখানা বন্ধ হয়েছে সেই পোশাক কারখানার যাত্রী কিন্তু সবচেয়ে বেশি ছিল। তবে এই বাসের ভিতরে কেউ আটকা পড়েছে কিনা, যেহেতু উল্টে পড়েছে এবং পানি রয়েছে, সেক্ষেত্রে বড় রেকার এসে টেনে তোলার পরে আসলে বোঝা যাবে অন্য কোনো যাত্রী আর এখানে আছে কিনা। তবে দুটি বাস থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং নেওয়ার পরে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা সেটি নিশ্চিত করতে পেরেছি। তবে দুটি বাসের দুর্ঘটনার কারণ হিসাবে এখানে যারা যাত্রীরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন আসলে ঠিক সকাল 8:30 যখন বাস দুটি ছেড়ে আসছিল, মূলত আমরা এখন যে বাসটিকে দেখাচ্ছি সেটি হচ্ছে নোভা বাস, যেটি চট্টগ্রাম শহর থেকে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এই বাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল, বিশেষ করে চট্টগ্রাম নতুন ব্রিজ ফেলার পর সেই যে যে জায়গাটিতে আছি শান্তিঘাট এলাকা, এখানে প্রায় 2 মিনিটের মধ্যে এই বাসটি এখানে চলে আসে। সেক্ষেত্রে অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এমনটি আমাদেরকে জানিয়েছে এই বাসে থাকা যাত্রীরা। তবে আহত যেহেতু 7 জন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই বাসের ভিতরে কেউ আটকা পড়েছে না সেটি দেখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত শান্তিঘাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পটিয়া।